করিস। কিসের ফাইল এটা? কি আছে এতে বাবা? ভরসা, এক বুক ভরসা তোমার প্রতি, এক বুক ভরসা আস্থা আছে ওই ফাইলের মধ্যে। এই তোমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলে তো, যে কাল রাতে আমরা তিন ভাই কি আলোচনা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, রুদ্ধদ্বার বৈঠক করছিলাম, কেন কি বৃত্তান্ত জানার জন্যে। তা হ্যাঁ, সত্যি আমরা কাল তিন ভাই একটা কঠিন বিষয় নিয়ে গভীর আলোচনায় লিপ্ত ছিলাম এবং আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছি। দাদা, সিদ্ধান্তটা বলে দাও। এই বাড়ি, এই জমি আমরা তোমার নামে লিখে দিলাম ছোট বউবা। জমি বাড়ি জয়ীর নামে লিখে দিচ্ছ মানে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অর্জুন, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত ভুলে গেছিস নাকি? তুমি চুপ করো, দাদা কি বলছেন কিছু তো বুঝতেই পারছি না। হ্যাঁ, তার মানে তুমি সব জানতে? তার মানে তোমরা তিন ভাই মিলে সারা রাত্রি ধরে এই ব্যাপার নিয়ে সলা পরামর্শ চালাচ্ছিলে? হ্যাঁ, আর তুমি জেনে শুনে কিছু বললে না, একবারও বাধা দিলে না দাদাকে? আমার তো বাধা দেওয়ার অধিকার নেই যমুনা। বাধা দেওয়ার অধিকার নেই মানে? দেখো, এই জমিটা ছিল বাবার, কতটুকুই বা জমি ছিল আমরা তো জানি কি কষ্ট করে দাদা এই দুটো প্লট কিনে এটাকে বাড়িয়েছিল, তারপরে এত বড় বাড়িটা বানাতে কত কষ্ট করেছে।